পাঁচ মিনিটে পনেরো প্রতিদিন রাত নটায় আপনার হাতের মুঠোয় খবর খবরিয়া টোয়েন্টি ফোর। শনিবার কোচবিহারে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণের সাফল্যকে উদযাপন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ল ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরা। শনিবার কোচবিহার শহরের ব্যাংচাত্রা অবস্থিত বিজেপির জেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বাইক মিছিলের প্রস্তুতি নেয় যুব মোর্চার কর্মীরা, কিন্তু এই কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। আটক করা হয় মিছিলে অংশ নিতে আসা যুব মোর্চার কর্মীদের। পুলিশের তরফে বলা হয়েছে এই মিছিলের কোনো অনুমতি ছিল না। দিদিকে বলো কর্মসূচিকে ঘিরে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি, ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আবার বিজেপির সমর্থক বৃদ্ধ প্রদীপ মণ্ডলকে মারধর করার অভিযোগ উঠেছে অঞ্চল সভাপতির বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় দুপক্ষের প্রায় ছয় জন জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের হারদা গ্রাম পঞ্চায়েতে। স্টেশনে এক কলেজ ছাত্রীর শ্লীলতা হানি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বোলপুর স্টেশন মোড়ে। ওই নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, বোলপুর থানায় লিখিত অভিযোগ করতে গেলে ডিউটি অফিসার তার অভিযোগ নিতে অস্বীকার করেন, তাই বাধ্য হয়ে ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই কলেজ ছাত্রী। অভিনব কায়দায় ছিনতাই, পুলিশ পরিচয় দিয়ে মহিলার সোনার অলংকার নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শহরের ডিএম বাংলোর সামনে শনিবার সকালে। এদিন মালদা শহরের কালীতলা এক নম্বর লেনের বাসিন্দা মীরা চক্রবর্তী স্থানীয় মহিলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অস্বাভাবিক মৃত্যু হলো এক গৃহবধূর। ওই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত কাঁঠালগাছি। ওই ঘটনার খবর দেয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেমারি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তে পাচার করতে গিয়ে ফেন্সিডিল সহ বিএসএফ এর হাতে পাকড়াও চার পাচারকারী। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মিলিক সুলতানপুর বিওপি এলাকায়। এদিন ফেন্সিডিল সহ ধৃতদের কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ। শহরের নিষিদ্ধ পল্লী থেকে ১৮ বছর বয়সের এক তরুণীকে উদ্ধার করলো উত্তরপ্রদেশের রেল পুলিশ ও ইংরেজবাজার থানার পুলিশ। প্রায় এক বছর আগে মায়ের সঙ্গে দিল্লি যাওয়ার পথে উত্তরপ্রদেশের মোরাদাবাদ রেল স্টেশন থেকে নিখোঁজ হয় ওই কিশোরী। ওই কিশোরীর বয়স ১৮ বছর, বাড়ি বিহারের শিকারাপুর থানা এলাকায়। ইংরেজবাজার থানার সহযোগিতায় আজ তাকে উদ্ধার করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে মোরাদাবাদ নিয়ে যাওয়া হবে। লোকসভা ভোটে কার্যত প্রায় শূন্য হয়ে যাওয়া বাম ও কংগ্রেস দুই দলের শুভবুদ্ধির উদয় হয়েছে, তাই এবার বামেদের সঙ্গে জোট চূড়ান্ত করল প্রদেশ কংগ্রেস। প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বামেদের সঙ্গে জোটের জন্য শুক্রবার এআইসিসির সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, বামেদের সঙ্গে এরাজ্যে তিন বিধানসভার উপনির্বাচনে জোটে সায় দিয়েছে সোনিয়া। আগামী সপ্তাহে কংগ্রেস এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পোকা, বাচ্চাদের শারীরিক অসুবিধার কথা ভেবে ঘটনাস্থলে পৌঁছলো মেডিকেল টিম। প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীর, বিক্ষোভ সামাল দিতে হাজির হয় পুলিশ প্রশাসন। ঘটনা দাঁতন দুই নম্বর ব্লকের চড়াই গ্রাম দক্ষিণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। অভিযোগ স্বীকার করেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও রাঁধুনি। খবর পেয়ে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখার আশ্বাস দেন দাঁতন দুই নম্বর ব্লকের বিডিও দীপান্বিতা পাত্র। দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত আরো একজন। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির সামনে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর। মৃতদেহ উদ্ধার করে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পানীয় জলের সমস্যা বাঁকুড়া শহরে অনেক দিনের। সেই সমস্যা মেটাতে বাড়ি বাড়ি জল সরবরাহ প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম। প্রায় ১১৬ কোটি টাকা ব্যয় করে বাঁকুড়া শহরে প্রায় ১৭৮ কিলোমিটার পাইপ লাইনের পাশাপাশি ৭টি নতুন রিজার্ভার তৈরি করা হয়েছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে আমরা তো মায়ের সম্মান দিই, আপনাদের মায়ের সম্মান দিই। কিছুদিন বাদে ৪০ দিন বাদে দুর্গাপূজা। আমরা কেন দুর্গা উৎসব পালন করি? তার কারণ আমরা দেবীকে মা হিসেবে দেখি, আর সেই মায়ের সম্বন্ধে এক একজন কন্যাশ্রী অর্থাৎ এক একজন তেজস্বিনী, সে দাঁড়িয়ে থেকে মাথা তুলে বিয়ে করবে প্রত্যেকজনের। ডাকাতি করতে যাওয়ার আগে পুলিশের জালে পাঁচ দুষ্কৃতী। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার ষষ্ঠীতলা এলাকা থেকে ওই পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে ছুরি, লোহার রড এবং ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে। আজ তাঁদের বনগাঁ আদালতে তোলা হয়।
5 মিনিটে 15 প্রতিদিন রাত 9টায় আপনার হাতের মুঠোয় খবর, খবরিয়া 24।